চমৎকার ভিডিও লইয়া আপনাদের সামনে আসছি। আর যেটা হইতে আছে এটা তো আপনারা দেখতেই পাবেন। আমরা আজকে আড্ডা আড্ডা কালী পুজো দেখবো। আপনারা ভাবতে আছেন আমরা স্বাস্থ্য সচেতন, এইসব কিছুই না। মোগো কাছে আসলে কোনো রহমেই কোনো রিক্সা ভাড়া ছেলে না হে, যার জন্য আমরা আড্ডা আড্ডা কালী পুজো দেখতে আসি। দেখেন না আড্ডে আড্ডে মোরা চলে আসছি জোড়া শিব মন্দিরে। এটা তো জানেন সেই একটা কুখ্যাত ঈর্ষাদ সিকদার ছিল হেয়ে শিব মন্দির, কিন্তু এখন হেইটে ভালো মন্দির বানাইছে। আটটে আটটে একটা এমন জায়গা আইডিয়া আছে। মোরা গান শোনার পরে মনে করলেন যে আবার মেলা করছি, বুঝছেন। এই যে দেখেন শ্যামরা শ্যামরি যাইতে আছে রাস্তা দিয়ে, আর একে অপরের দিকে ঘুইরা ঘুইরা পাকায় পাকায় তাকাইতে আছে। শ্যামরা শ্যামরির দিকে তাকায় না, শ্যামরি শ্যামরার দিকে তাকায়, কিছুই বোঝা যাইতে আছে না। কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে লোক, প্রচুর পরিমাণে লোক, এত লোক করোনার ভিতর কি করতে আছে আমি আসলে এইটা দেখবার লাগিয়েই রাস্তায় বাইরে। গার্লফ্রেন্ড নেই এই জন্য দেখেন তারা কি বলে। তো তারা তুমি কেমন মিস করতেছো? অনেক অনেক এই বয়সে একটা মেয়ের সাথে থাকা অত্যন্ত ভালো। আমার বন্ধু আসলে সে প্রচুর পরিমাণে মিস করতেছে, সে মানে তার হৃদয় ভিতর ঘটনা তার। তো যদি কেউ সিঙ্গেল থাকেন তাহলে অবশ্যই আমার বন্ধুর সাথে দেখা করবেন, আমি একটু তাকে দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন যেমনটি জাউগা ইন্টার পরে আপনাদের সকলকে আবার স্বাগতম জানাচ্ছি মোদের এই মজার ভিডিওতে। মোরা হন কিন্তু সিটি ব্যাংকের গলির মধ্যে আছি, বুঝছেন। আসলে কি কমু, যেই দিকে তাকাই সেই দিকে দেখি সবাই শুধু ফটো তুলতে আসে আর ফটো তুলতে আসে, মোর মাথায় কিছু আসতেছে না। বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে আইলাম খুলনা ধর্মসভা মন্দিরে। এখন আমরা ধর্মসভা মন্দিরের ভিতরে আসি। এইখানেও সেও একই কাহিনী, সবাই শুধু ছবি তুলতে আসে আর ছবি তুলতে আসে। আমি আর একা একা কি হরমু, আমি শুধু একবার এর মুখের দিকে তাকাই, একবার ওর মুখের দিকে তাকাই, এর মুখের দিকে তাকাই, একবার ওর মুখের দিকে তাকাই। এই করতে করতে একজনের সামনে মাইক্রোফোন ধরলো। তো গাইজ আমরা এখন কালী পুজোয় ঘুরতে ঘুরতে চলে এসেছি। আমরা একজন পথচারীর কাছে, অর্থাৎ যে পুজো দেখতে আসছে দর্শনার্থী, তার কাছে জিজ্ঞেস করবো যে আজকে কালী পুজোয় তার সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স কি, বা আজকের দিনে তার সাথে কি মজার ঘটনা ঘটেছে। সো আজকে আপনার সাথে কি মজার ঘটনা ঘটছে? ধন্যবাদ। আমি কালী পুজো এসে সবচেয়ে চমৎকার বিষয় যেটা মনে হলো, মেয়েদের চেহারা এত সুন্দর হয়ে গেছে আমি আগে বুঝতে পারি। মেয়েদের চেহারা ফুলের মতো, গোলাপ ফুল, গোলাপ ফুল তো কোনো ভুল হয়। তারপর বিষয় হলো আমার মানে ভাত বন্ধু তো আমার কিছু না একটা সুন্দরী গাল ঘটেছিল, মেয়েটা এত সুন্দর দেখতে আমি আগে জানলে তার মাকে একটা আমার নাম্বারটা দিয়ে আসতাম। যদি কোনোদিন চাকরি পাই বা মনে হয় যে ভালো চাকরি পাবো তাহলে আমি সেই মেয়েটা, তার মানে কি আপনি আগাম বুকিং দিতে চাচ্ছেন? হ্যাঁ, আগাম বুকিং না দিলে এর এত ভালো পাওয়ার সম্ভব না, কারণ চারিদিকে যেভাবে মেয়েদের মানে মেয়ে পাওয়ার হিড়িক পড়ে গেছে, কারণ দেখা যাচ্ছে গলির ভিতরে। সেইখানেও দেখি একই কাহিনী, কাপল ছাড়া কিছুই নাই। মোরা যেন একা আইসে একটা মানে কি বলবো, একটা পাপ কইরা হেলাইছি। সে পাশ দিয়ে হাঁটতে যাইতে আছে, ধাক্কা দিতে আছে, হাঁটতে যাইতে আছে, ধাক্কা দিতে আছে, কেন যে এরকম করতে আছে মোরা কিছু বুঝতে পারতে আসি না। তো আমরা আর কি করবো, একবার ডাইনে তাকাই বাই তাকাই, ডাইনে তাকাই বাই তাকাই, দেখতে দেখতে তাদের পিছন পিছন গুটি গুটি পায়ে হাইটিয়া মন্দিরের ভিতরে ঢুকে যাইতে আসি। পূজাটা সব দিনই ভালো হয়, তারা খুব সুন্দর করে প্যান্ডেল করে এককে হারে মনোযোগ দিয়া। পূজা আছে সবগুলো মোরা দেখে ফেলাইবো। এই যে সাথে আমার বন্ধু বান্ধব রয়েতে আছে, একে কিন্তু আমি সবাই রে বাদাম খাবো কইয়া বাড়িতে ডাকি নিয়ে, আপনারা কিন্তু ওরে একটু সাহায্য করতে পারেন। মোরা এখন রাইতের বেলা প্রেস ক্লাবের সামনে খাড়াইয়া রয়েছি, কারণ এখানে আগে সব ভাঙ্গাচোরা বাড়ি ছিল, হঠাৎ করে এত কিভাবে বাড়ি হয়ে গেল বড় আমি বুঝতে পারতেছি না। আমি আবার একটু কিন্তু সামান্য গরিব আছি, এই জন্য আমাদের বাড়িটা এত বড় করতে পারছি। তো যাই হোক, তারপর আমরা আমাদের হালকা গরিব টিম নিয়ে চলে আইলাম সিটি ব্যাংকের পাশে। এইখানে কিন্তু আমরা যারা আছি আমরা সবাই কিন্তু হালকা গরিব, যার জন্য আমরা হাইটটা হাইটটা পুরো কালী পুজোটা উপভোগ করতে আসি আর চারিদিকের মনোরম দৃশ্য দেখতে আসি। তো যেমনটি দেখতে পাইতে আসলেন, উরে বাউ রে বাউ, কি বড় প্যান্ডেল বানাইয়াছে রে তারা। দেখতে দেখতে মোরা গান গাইছি।